আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে এক হলো চীন, রাশিয়া ও পাকিস্তান। জালালাবাদে ভয়াবহ হামলা, নিহত হলো তালেবানের তিনজন সদস্য। আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া রণসরঞ্জাম নিয়ে যা বলল তালেবান। তিন দেশের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করল তালেবান সরকার। বাগরাম কারাগারে বন্দীদের যৌন নির্যাতনের অভিযোগ তালেবান সদস্যদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। চীন, রাশিয়া ও পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তালেবান সরকার সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে। সম্প্রতি এই দেশগুলোর তিনজন বিশেষ দূত কাবুল সফর করেন। সেখানে তারা তালেবানের প্রতিনিধি ছাড়াও দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদ কারজাই ও শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়া আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন। ভারতের ANI নিউজের খবরে বলা হয়েছে, এই বৈঠকের শেষে চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে তালেবান সরকারের সঙ্গে তারা সর্বদা যোগাযোগ রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে তালেবানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার বিষয়ে তারা একটি চুক্তিতে পৌঁছেছেন। রাশিয়ার মন্ত্রণালয়ের বরাতে স্পুটনিক নিউজ জানিয়েছে, তালেবান সরকারও চীন, রাশিয়া ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিয়েছে। ভারতের ANI-এর খবর অনুসারে চীন, রাশিয়া ও পাকিস্তানের দূতরা এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে। কাবুলের তিন পরাশক্তির বিশেষ দূতদের বৈঠকের পরপরই তালেবানের সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে লেখেন, জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে চায় তালেবান। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন ও পাকিস্তান। এর পাশাপাশি আফগানিস্তানের সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে নতুন একটি গ্রুপ তৈরি করতে চাইছে দেশ দুটি। সম্ভাব্য এই গ্রুপে চীন ও পাকিস্তানের সঙ্গে ইরান, তাজিকিস্তান, তুর্কমিস্তান ও উজবেকিস্তান রয়েছে। এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা 7 সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সভা করেছিলেন। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, নতুন গ্রুপ তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন বাড়াতে কাজ করবে। আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের মধ্যে দুইজন তালেবানের নিরাপত্তারক্ষী এবং একজন বেসামরিক ব্যক্তি। তালেবানের এক কর্মকর্তা এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম AP। নানগারহার প্রদেশটিকে কয়েক বছর ধরে আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী IS-এর প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। গত সপ্তাহে সেখানকার প্রাদেশিক রাজধানীতে তালেবান সদস্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। বুধবারের ঘটনায় রিকশায় করে একটি তল্লাশি চৌকিতে গিয়ে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে হতাহতের ঘটনা ঘটে। আফগানিস্তানের সাবেক সরকার সামরিক বিমান, সাজওয়াজানসহ বিভিন্ন রণসরঞ্জাম দেশের বাইরে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আফগান বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার উজবেকিস্তানে সরিয়ে নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের হাম্বি ও রেঞ্জার্স ট্রাক সরিয়ে নেওয়া হচ্ছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের এক সদস্য নূর মোহাম্মদ মুদভাকিল জানান, ইরানে সরিয়ে নেওয়া বেশ কিছু রণসরঞ্জাম আফগানিস্তানে ফিরিয়ে আনা হয়েছে। তবে কারা এই রণসরঞ্জাম দেশের বাইরে সরালো তা জানাননি তিনি। তিনি জানান, এইসব রণসরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করা হয়েছিল, কারণ এসব আমাদের জনগণের সম্পত্তি। এদিকে দেশটির বেশ কয়েকজন আইন প্রণেতা ও সাবেক সামরিক কর্মকর্তা জানান, এইসব রণসরঞ্জাম জনগণের সম্পত্তি, কাউকে এসব দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত না। এই ব্যাপারে সায়েদ আহমেদ সিলাব নামে এক আইন প্রণেতা জানান, আশরাফ গনি পালানোর পর কয়েক ডজন হেলিকপ্টার ও হাম্বি আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এসব ফিরিয়ে আনা উচিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী আফগানিস্তানের সাবেক সরকারে 160টি সামরিক হেলিকপ্টার আর 22,176টি হাম্বি ছিল। তবে এসব রণসরঞ্জামের মধ্যে ঠিক কতগুলো আফগানিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে এবং কতগুলো দেশে রয়েছে তা নিশ্চিত নয় বলে আফগানিস্তানের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন তিন দেশের বিশেষ প্রতিনিধিরা। চীন, পাকিস্তান ও রাশিয়ার বিশেষ দূতরা
কাবুলে গিয়ে এই বৈঠক করেন। তালেবান সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং চলমান শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দানকারী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন এই প্রতিনিধিরা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বুধবার এই তথ্য নিশ্চিত করে বলেন, 21 থেকে 22 সেপ্টেম্বর কাবুল সফর করেন 3 জন বিশেষ দূত। এ সময় তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং অর্থমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকগুলোতে দেশটিতে সন্ত্রাসবাদ দমন এবং মানবিক সংকট মোকাবেলায় একটি অন্তর্বর্তীমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেওয়া এবং দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম হামিদ কারজাই ও আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে কোনো বিদেশি দূত আলোচনা করলেন। তিন দেশের বিশেষ প্রতিনিধিদের সঙ্গে এই সাক্ষাতের পরপরই তালেবান সরকারের পক্ষ থেকে জাতিসংঘে চিঠি দেওয়া হয়। জানা যায়, তালেবানের ওই চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ জানানো হয়। জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠিটি পাঠিয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। চিঠিতে তিনি জানান যে জাতিসংঘের উচ্চ পর্যায়ে এই সম্মেলনে অংশ নিতে চায় তাদের সরকারের প্রতিনিধি। একই সঙ্গে সংস্থাটিতে নিযুক্ত আগের সরকারের প্রতিনিধিকে বাদ দিয়ে তালেবান সরকারের প্রতিনিধি সোহেল শাহীনকে নিযুক্ত করার আহ্বান জানানো হয়। অন্ধকার আর লম্বা করিডোর ভীষণ সন্তর্পণে পর্যবেক্ষণ করছিলেন হাজিমুদ্দিন হামজা। তাকে দেখে মনে হচ্ছিল জীবনে প্রথমবার ওই জায়গা দেখছেন। 37 বছর বয়সী দাড়িওয়ালা আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক পরা ওই মানুষটি তালেবান সহযোদ্ধাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন আফগানিস্তানের গুয়ান্তানামো বে খ্যাত বাগরাম কারাগারে। করিডোরে একটি চেয়ারের দিকে তার চোখ আটকে যায়। ওই চেয়ারে হাত পা বেঁধে বন্দীদের ইলেকট্রিক শক দেওয়া হতো বলে জানান বাগরাম কারাগারের সাবেক এই বন্দি। মাঝে মাঝে ওই চেয়ারে বসিয়ে বন্দীদের মারধরও করা হতো বলে জানান তিনি। 2017 থেকে বাগরামে বন্দি ছিলেন। 15 আগস্ট তালেবান কাবুল দখলের পর বাগরাম থেকে পালিয়ে যান তিনি। পারওয়ান প্রদেশের বিখ্যাত বাগরাম বিমান ঘাঁটিতে এই কারাগারের অবস্থান। প্রথমে অস্থায়ীভাবে এই কারাগার নির্মাণ করা হয়, কিন্তু 15 আগস্ট তালেবানের হাতে কাবুল পতনের আগ পর্যন্ত এখানেই আটকে রাখা হয়েছিল 5,000-এর বেশি বন্দীকে। ওই কারাগারে নির্যাতনে বিভিন্ন ভয়াবহ বর্ণনা দিয়েছেন হামজা। ইলেকট্রিক শক ছাড়াও বন্দীকে ঘণ্টার পর ঘণ্টা উল্টো করে ঝুলিয়ে রাখা হতো বলে জানান তিনি। ঘুমন্ত বন্দীদের উপরে প্রয়োগ করা হতো পানি আর টিয়ার গ্যাস। বন্দীকে মাসের পর মাস ধরে আটকে রাখা হতো নির্জন অন্ধকার জানালাবিহীন সেলে। ওই সেলে দিনের বেলায় কোনো আলোই প্রবেশ করতো না, এমনকি জ্বালানো হতো না উজ্জ্বল কোনো আলো। বন্দীদের উপর যৌন নির্যাতনও চালানো হতো বলে অভিযোগ করেন তিনি। এমনকি বন্দীদের উপর এমন যন্ত্র ব্যবহার করা হতো যে অনেকে পুরুষত্বহীন হয়ে যেতেন। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। এইসব নির্যাতন সাধারণত আফগানরাই চালাতেন, তবে মাঝে মাঝে মার্কিনিরাও বন্দীদের উপর নির্যাতন চালাতেন, যদিও নির্যাতনের আদেশ সবসময় মার্কিনিরাই দিতেন। মাত্র 16 বছর বয়সে তালেবানে যোগদান হামজা। তার দৃষ্টিতে মার্কিনিরা তাদের ভূমিতে অনুপ্রবেশ করেছে। মার্কিনিদের বিরুদ্ধে লড়াইকে একজন আফগান ও একজন মুসলিম হিসেবে নিজেকে কর্তব্য মনে করেন হামজা। কাবুল বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগে পড়তেন হামজা। ক্লাস শেষে বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন তিনি। 2017 সালে ধরা পড়ার পর প্রথমে কাবুলের সাফারিয়াত কারাগারে নেওয়া হয় তাকে। পরে আরও 2 বন্দিশালা ঘুরে শেষমেশ বাগরামে ঠাঁই হয় তার। তাকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বাগরামে 85 ভাগ বন্দি তালেবানের সদস্য বলে জানিয়েছে হামজা। বাকিরা আইএস সহ অন্যান্য সংগঠনের সদস্য ছিলেন।